আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্র শিক্ষার্থী আজকের ক্লাসে আমি আরেকটি লেটার নিয়ে আলোচনা করব যে লেটারটি আসুন আমি এসেছি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন কথা না এবার ক্লাসটা শুরু করা যাক ক্লাসটি শুরু করার আগে আবারও স্মরণ করে দিচ্ছি যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সদস্য হয়ে যাবেন তাহলে আসুন মূল আলোচনা চলে যায় আজকের লেটারের টপিকটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফাদার টু ইনফর্ম হিম অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিস মূল টপিক হলো প্রোগ্রেস অফ স্টাডিস তোমার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো তাহলে প্রোগ্রেস অফ স্টাডিস মানে হলো পড়াশোনার অগ্রগতি তাহলে প্রথমে লিখবেন ডিয়ার ফাদার আসসালামু আলাইকুম টেক মাই কর্ডিয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট টেক মাই কর্ডিয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন আই রিসিভড ইউর লেটার স্টার্ডে গতকাল আমি আপনার চিঠি পেয়েছি ইউ হ্যাভ ওয়ান টু নো অ্যাবাউট মাই প্রোগ্রেস অফ স্টাডিস আপনি আমার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন আই নো দ্যাট ইউ আর ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই কামিং এক্সামিনেশান আমি জানি আপনি আমার পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত তুমি এখানে আপনি হবে আমি জানি আপনি আমার পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত ডোন্ট ওরি চিন্তা করবেন না ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড অল সাবজেক্টস আপনি জেনে খুশি হবেন যে আমি ইতিমধ্যে সমস্ত বিষয় শেষ করেছি অলরেডি অর্থ হলো ইতিমধ্যে ইতিমধ্যে কমপ্লিটেড অর্থ হলো শেষ করেছি আপনি জেনে খুশি হবেন যে আমি ইতিমধ্যে সমস্ত বিষয় শেষ করেছি মাই প্রিপারেশন ইন বাংলা ইংলিশ জেনারেল ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইজ ফেয়ারলি অয়েল বাংলা ইংরেজি সাধারণ গণিত পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিজ্ঞানে আমার প্রস্তুতি মোটামুটি ভালো ফেয়ারলি অর্থ হল মোটামুটি আই হ্যাড সাম প্রবলেমস ইন মাই হায়ার ম্যাথমেটিক্স আমার উচ্চতর গণিতে কিছু সমস্যা ছিল হাওবার আই হ্যাভ ওভারকাম দেম উইথ দ্য হেল্প অব মাই ম্যাথ টিচার যা হোক আমি আমার গণিত শিক্ষকের সাহায্যে তা কাটিয়ে উঠেছি হাও বার তো হলো যা হোক আই এম নাও সলভিং দ্য টেস্ট পেপারস উইথ গ্রেট কনফিডেন্স আমি এখন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করছি কনফিডেন্স অর্থ হল আত্মবিশ্বাস আই ওয়ালাইজ টেক হেল্প ফ্রম মাই টিচার্স আমি সবসময় আমার শিক্ষকদের সাহায্য নিই মাই ইংলিশ টিচার ইজ অলসো ভেরি কোঅপারেটিভ আমার ইংলিশ শিক্ষকও খুব সহায়ক ডোট ওয়ারি চিন্তা করবেন না প্রে ফরমি আমার জন্য দোয়া করবেন আই হোপ আমি আশা করি আই উইল বি এবল টু মেক আ ভেরি গুড রেজাল্ট ইন মাই কমিং এইচএসি এক্সাম আমি আশা করি আমি আমার আসন্ন এইচএসি পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে সক্ষম হব নম্বর টুডে আজ আর নয় কনভে মাই বেস্ট রিগার্ডস টু মাদার মাকে আমার শুভেচ্ছা জানাও সুপ্রিয় শিক্ষার্থী তারপর লিখতে হবে ইউর লাভিংসান তারপর আপনার নামটা লিখে দেবেন সুপ্রিয় শিক্ষার্থী যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম